ভাইরা আমার শুধু এইটা নয়, আমার নবীজির তরিকা 10,000 সাহাবি নিয়ে কাবা শরীফ দখল করে ফেলেছেন। কত হাজার? জোর কম। নবীজি অর্ডার দিলেন, এ সাহাবিরা, আমি না আসা পর্যন্ত তোমরা কাউকে অ্যারেস্ট করবে না, কাউকে মারধর করবে না, আমি একটু ঘুরে আসি। ঘুরতে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মা টুপলা নিয়ে টেনশন করে, একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায়। দয়ার নবী গিয়ে বলতেছে, মা গো, আপনি এইভাবে টেনশন করছেন টুপলাটা নিয়ে, কারণটা কি? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড় সন্ত্রাসী, তার অত্যাচারে বহু মানুষ পালায় গেছে, বহু মানুষকে সে জবাই করেছে, তাই আমিও মোহাম্মদের ভয়ে পালাচ্ছি। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার সঙ্গে তো কেউ নাই, টুপলাটা দেন মাথায় করে যেখানে যাবেন আগায় দিয়ে আসি। মহিলা চিন্তা করছে, এই লোকের তো ভাব ভালো না, আমি তার খালা না, ফুপু না, দাদি না, চাষি না, আমার টুপলা টানবে, কারণটা কি? বলে, না বাবা, আমি একাই যাই, আমার টুপলা টেনে দিবা কেন? বলে, মা, আমার জীবনে আমি সব কাজ করতে পেরেছি গো মা, আমি পারি নাই শুধু বাবা আর মায়ের খেদমত করতে। আপনি যদি টুপলাটা দিতেন মা, যে জায়গায় যাবেন একটু টেনে দিতে পারলে আমি মনে করতাম আমি একটু মার খেদমত করলাম। মহিলা দেখতেছে এত সুন্দর ছেলে পৃথিবীতে হয় না, টুপলাটা দিয়েছে। টুপলা নিয়ে নবী যে আগে আগে যায় আর মহিলা পিছন থেকে গালি গালাজ করে। এই দেশে এত লোকের মরণ হয়, মোহাম্মদ মরে না কেন? নবীজি কানতেছে, বলে, বাবা, তোমার চোখে পানি কেন? বলে, মা, আপনার কথা শুনলে আমার মার কথা মনে পড়ে। করে, বাবা শোনো, তোমার মতো ছেলে যদি মোহাম্মদ হইতো এই দেশে এত মানুষ মরত না, আর আমাদের বাড়িঘর ছেড়ে পলায়ে যেতে হতো না। নবীজি বলে, মা গো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আপনি দেখছেন নাকি? মহিলা কয়, সি, ওর মুখ যেন না দেখতে হয়। দেখেননি? না। আব্বা, রাস্তার ভিতরে তোমার পরিচয় জানিব না, তুমি খুব ভালো ছেলে। এক পাহাড়ের গুহার ভিতরে গিয়ে বলছে, গুহার ভিতরে অনেক মানুষ পড়ে আছে, সুন্দর চাঁদের মতন চেহারা দেখে সবাই বলতে লাগলো, এত সুন্দর ছেলে কার? কার বলছে? আমার না। কে? বলে, এটা একটা মানুষের বাচ্চা, আমার তার চাষি না, দাদি না, খালা না, ফুপু না, আমার টুপলাটা না নিয়ে সে পারলই না। এরকম যদি মোহাম্মদ হতো তাহলে আমরা এভাবে পলায়ে থাকতে হতো না। বলানো সমস্ত শরণার্থী বলতেছে, বাবা, আব্দুল্লাহর ছেলে খুব সন্ত্রাসী, তুমি আমাদের ভিতরে থাকো, আব্দুল্লাহর ছেলে মারা গেলে আমরা যখন দেশে ফিরবো আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা নেই, তুমি থাকো, তোমার মতন ভালো ছেলেকে আমরা মরতে দিব না। বলে, না মা, না, আপনার মতো যদি কোনো বিপদে মা রাস্তায় পড়ে থাকে গো বাপ, তার একটু উপকার করলে আমি শান্তি পাই, এই জন্য পৃথিবীতে আমার আগমন। বলে, বাবা, তোমার পরিচয়টা দিয়ে যাও। নবীজি বলছে, মা, উপকার করলাম যেন আরো উপকার করতে পারি, পরিচয় দরকার নাই। বলে, যদি কোনোদিন মোহাম্মদ মারা যায় আমরা তো দেশে ফিরবো, আমরা তোমাদের বাড়িতে একদিন যাব। আমার নবীজি বলছে, মা, পরিচয় দিলে আপনারা এখনই মেরে ফেলবেন। বলে, না না, তোমার মতন ভালো ছেলে কি মারবো? হাত তুলে ওয়াদা দিলেন, এক বিন্দু রক্ত থাকাকালীন আপনার মতো ছেলেকে আমরা মারবো না, মারতে দেবো না। মেয়েটার হাতখানা জড়ায় ধরে বলছে, মা গো, যার ভয়ে আপনারা পালিয়ে আসেন, যাকে সারা রাস্তা গালি গালাজ করেছেন, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমি গো মা। পলানোর সমস্ত শরণার্থী বলে ফেলল, তাই যদি তুমি হও তাহলে তোমার ধর্মে মানুষ মারা ঠিক না, তাহলে তুমি সন্ত্রাসী না, জাদু করো না, এখনই আমাদের এই গুহার মধ্যে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
এক বাড়িতে দাওয়াতে গেছি, প্লেটের উপরে একটা ছোট্ট পিরেসের উপরে একটা সিঙ্গারা দিয়ে বলছে সবটুকু খেয়ে যাবেন। সিঙ্গারা কয়টা? সিঙ্গারা একটা দিয়ে আবার কয় সবটুকু খেয়ে যাবেন। তখন আমি বুঝতে বাকি নাই যে এটা কীর্তি, মানে বড় ধরনের কীর্তি। ভাইয়ারা আমার, একজন ইহুদি বোঝা নিয়ে বিপদে পড়ে গেছে, বিশাল বোঝা। এমন সময় আমার নেতা আপনার নেতা রওনা দিলে, লোকটা যাই বলতেছে বাবাজি আমার এই বোঝাটাকে নামায় দেওয়া যায়? বলে আমার দ্বারা সম্ভব না। বলছে একটু ঘাড়টা, ঘাড়ের রগটা খুব ব্যথা করতে, একটু নামায় দেন। আমার নবী বলতেছে যা পারো না তা করতে যাও কেন, দুইবারে নেও তিনবারে নেও। বলে বাবা আপনি নামায় দিবেন কিনা? বলে আমি নামায় দিতে পারবো না, তবে আপনার বোঝাটা যদি আমার ঘাড়ে দেন আপনার বাড়ি পর্যন্ত আগায় দিতে পারি। জোরে বলেন মারহাবা। দেখেছেন নবীর কাজগুলো কি? বলে কয় টাকা নেবেন? বলে এক টাকাও লাগবে না। বলছে না আমি টাকা ভালো কুষ্টিয়া সহ বাস স্ট্যান্ড থেকে আমার বাসা 20 টাকা রিক্সা ভাড়া, আমি 20 টাকা দিছি। তো রিক্সাওয়ালা কয় ভিক্ষা দিচ্ছেন নাকি? ভিক্ষা দেবো কে? ভাড়া দিলাম। বলে আরো 10 টাকা দেন। আমি আমার বাড়িকে নোয়া খালি নাকি? 20 টাকাই তো ভাড়া। বলে আপনি মিটালেন না কেন? আমার অপরাধ কি মিটালেন না কেন? বলছে মিটানোই ভালো। আমার নবী বলছে মিটানো লাগবে না, মিটানো লাগবে না। বলে না ইহুদি মনে করে মানুষের মতলব তো ভালো না, বিনা পয়সায় এত বড় টুপলা আমার বাড়িতে পৌঁছাইয়া দেবে, এর মতলবটা ভালো হতে পারে না। আবার ইহুদি চিন্তা করছে এত বড় বোঝা নিয়ে দৌড় মারতেও পারবে না, দেখা যাক নিজে ঘাড়ে চাপাই। আস্তে করে ইহুদির বাড়িতে নামায় দিয়ে ইহুদি বলতেছে আপনি এক কাজ করেন, একটু নাস্তা করেন। বলে আমার খিদা নাই, কিছু পয়সা রাখেন। বলে আমার টাকার দরকার নাই। লোকটা খুশি না ফেলে খুশি না, আস্তে করে যাচ্ছে। এবার ওই ইহুদির বাবা এসে বলছে এত বড় বোঝা যে তুই আনিস, কবে যে রাস্তায় পড়ে মরবি। বলছে আব্বা আমি আনি নাই তো। বলে এত কে আনলো? বলে এক লোক দিয়ে গেল। বলে কয় টাকা দিয়েছিস? বলে আব্বা একটা টাকাও নাই নাই, এক গিলাস পানিও খায় নাই। ইহুদির বাবা ডাক দিয়ে বলে এটা হতে পারে না, এত ভালো মানুষ এই আরবের মাটিতে থাকতে পারে না। লোকটা কোন দিকে গেল? বলে এই দিকে। একটা দৌড় মারে লোকটা খুঁজতে গিয়ে দেখে সামনে যায়, কয় আপনার নাম কি? বলে মোহাম্মদ। আপনার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আপনার দাদার নাম কি? বলে আব্দুল মুতালিব। বলে আমার বাড়িতে চলেন। নবীজি ডাক দিয়ে বলে তোমার বাড়িতে যাব, চিনি না পরিচয় নাই, তোমার বাড়িতে যাব কেন? ইহুদির বাবা ডাক দিয়ে কয় ও গো মোহাম্মদ, বাইদি বাই শুনি আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। খালি শুনি, এত বড় ভালো মানুষ আর হবে না, আপনাকে আমার বাড়িতে যেতেই হবে। বলে কেন? এত বড় বোঝা নিয়ে যে মানুষের খেদমতে আগায় দেয়, একটা টাকা তো দূরের কথা, এক গ্লাস পানিও খায় না। এই মানুষটাকে আমি মনে মনে খুঁজি গো, আপনি আমার বাড়িতে চলেন, সপরিবারকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু। এক ইহুদির কাছ থেকে নবীজি টাকা ধার নিয়েছে। টাকা ধার নিলে পরে ওই ইহুদি একদিন ডাক দিয়ে বলছে রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন, টাকা দেন না কেন? আমি যদি 1000 করে 10,000 টাকা বাকি করে পলায়ে থাকি আর একদিন যদি আমাকে দেখে ফেলে তেমনি বলবে আন্তর্জাতিক লেখাতে টাকা দেন না কেন? বলবে না? বলবে না? নবীজি বলে সোমবারে এসে টাকা নিয়ে যাও। কিবারে? কিবারে? এইবার ওই ইহুদি এসেছে রবিবারে, মসজিদের বারান্দায় নবীজি বসে আছেন। এমন সময় গলায় গামছা বাঁধায় দিয়ে বলছে টাকা দেও না কেন? কিবারে আসতে বলেছে?
আর আসছে এমন করে পেশায় ধরেছে নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের থেকে তলোয়ার বের করে বলছে, হাই কার সামনে কি করিস, একেবারে তলোয়ার দিয়ে গলা নামাই দেবো বেয়াদব। আমার নবী বলে খবরদার ওমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ না। আর আমরা নেওয়ার সময় 10 লাখ টাকার বাকি নিয়ে যাই আর হাল খাতার দিনে 3000 পাঠায়, ঠিক কিনা? অনেক হাল খাতা করে আমাকে কয়েছে হুজুর দোয়া করে, আমি এবার হাল খাতার পরে জিজ্ঞাসা করি তো বলছে একজনের 3 লাখ ছিল সে 7000 পাঠাইছে। আমি আরে নেওয়ার সময় কিন্তু খুব নিতে পারি। এইবার নবীজি বলেন রাখো, এ বাবাজি তোমাকে তো সোমবারে আসতে বলেছি, রবিবারে এসে আমার গলায় গামছা বাঁধিয়ে দিয়ে বেইজ্জতি করলা কেন? লোকটা কান্দে কান্দে বলে কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, বহুদিন ধরে আপনার দলে ঢুকবো ঢুকবো মনে করি, যাকে বিশ্ব নেতা মেনে নিব, যার হাতে হাত দিয়ে আমি মুসলমান হব, আসলে সে নেতার উপযুক্ত কিনা একটা টাকা দেওয়া লাগবে না, আমি ইচ্ছা করে এই কাজ করেছি যাতে আপনার রাগ আসে কিনা, বেয়াদবি মাফ করে দিয়েন, আমি শুধু মুসলমান হওয়ার জন্য আমি এটা করেছি, এখনই পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।